মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব, মাদ্রাসা সার্ভিস কমিশনকে 70,000 টাকা জরিমানার নির্দেশ বিচারপতির। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন বিচারপতি? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছে কমিশনকে 70,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এই জরিমানার অর্থ 10,000 টাকা করে 7 জন মামলাকারীকে দিতে হবে এবং ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে যারা মামলা করেছেন এদেরকে অগ্রাধিকার দিতে হবে। মূলত অভিযোগ এটাই উঠেছিল যে 2010 সালে মাদ্রাসা স্পষ্টভাবে তোমার কথা শোনা যাচ্ছে না, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা জানিয়ে রাখি যে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব, মাদ্রাসা সার্ভিস কমিশনকে 70,000 টাকা জরিমানার নির্দেশ বিচারপতির। 2010 সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও 2013-14 নিয়োগ প্রক্রিয়ায় তারা বঞ্চিত হন। আবার আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌভিক, যেমনটা তুমি বলছিলে, কি নির্দেশ বিচারপতি? দেখো, পাশাপাশি বলা হয়েছে যে যারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বা যারা প্রশিক্ষণপ্রাপ্ত এদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আইন রয়েছে সেই আইনেই কিন্তু এই সংস্থান রয়েছে। কিন্তু 2013-14 সালের যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়, অভিযোগ হলো সেই নিয়োগ প্রক্রিয়ায় 2010 সালের এই আইনকে অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়নি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে এই নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে কমপক্ষে 2 বার এই ধরনের অভিযোগ তার এজলাসে এসছে। তৃতীয়বার যদি এই ধরনের অভিযোগ কলকাতা হাইকোর্টের কাছে আসে সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে তুলে দেওয়ারও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আপাতত ভাবে 70,000 টাকা আর্থিক জরিমানা এবং এই যারা মামলা করেছিলেন এদেরকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে এই মামলাটি নিষ্পত্তি।